সাহস তো কম না, তুই আমার পিস্তল ঠেকাইছ, তোর রকম সাহসী পোলা আমি একটা খুঁজতে আসি, তোর আমি কামে লাগামু, তুই আমার কাম করবি। কিন্তু আমার মা, আমার মা কি হইব? তোর মাই মই রে বাইচা গেছে, কিন্তু তুই বাঁচবি কেমনে? মুখ সামলে কথা বলো, আমি তোমাদের মতো লোভী নই যে আকবরের চেয়ারম্যান হওয়ার সুফল আমাকে ভোগ করতে হবে। আল্লাহ রহমতে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারেন নাই, না চিনবারই কথা। আমার বাপের নাম রাখছিল রফিক চৌধুরী, মাইসে ডাকে কাটা রফিক। কা তুই জানস না, ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে, আমার কি হইব? নেতা আমার কি হইব? হবি হবি কাগজ আগে ইলেকশন করতো ভালো লোকে, পহন আর ভালো লোকের চান্স নাই। পহন করে প্রাসি আর আমার মতন হারামজাদারা, ক্ষমতায় গেলে সাত কুরমা আপইব, আমি আবার দুবে দোয়া তুলসী পাতা। তরে বি ক্লাস বানাইছে আমি, পিস্তল ধরন শিখাইছে আমি, ঔরের পোলা সব ভুইলা গিয়া ওস্তাদের লগে বেইমানি। এই ফকুনির বাচ্চারা, আমার জুতা ছিঁড়ছে কেটা, পরে আমি দেখবার আইছি। আমি তোর জুতা ছিঁড়েছি? আরে তোর তো কপাল ভালো, তুই আসিস নি, তাহলে জুতার মতো তোকেও ছিঁড়ে ফেলতাম। তুই জানস না, ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে, আমার কি হইব? নেতা আমার কি হইব? হবি হবি কাগজে। মুখ সামলে কথা বলো, আমি তোমাদের মতো লোভী নই যে আকবরের চেয়ারম্যান হওয়ার সুফল আমাকে ভোগ করতে হবে। আল্লাহ রহমতে। আমি তোর বাইরে মাইরে ফেলাম, আমার জবান কিন্তু এক, ছোটবেলা এক স্কুলের মাস্টার আমার মারছিল, তারে কিন্তু মাইরে ফেলাইছি। তুই তো এই দেশেই থাকবি, তুই তোর চান্দে যাই পারবি না। আল্লাহর আগে ইলেকশন করতো ভালো লোকে, পহন আর ভালো লোকের চান্স নাই। পহন করে প্রাসি আর আমার মতন হারামজাদারা, ক্ষমতায় গেলে সাত কুরমা আপইব, আমি আবার দুবে দোয়া তুলসী পাতা হয়ে যাবো। মৃত্যু কাকে বলে আজ তোরা বুঝবি, ছয় মাস ধরে আমাকে মারার জন্য তোরা ঘুরে বেড়াচ্ছিস, আজ তোদের মৃত্যু হবে আমার হাতে। আর আমাকে যদি মরতেই হয় তাহলে আমার সাথে আরো দশজন মরবে। খালতো বাইরে মারছস, আমি কোনো পুলিশ কেস করলাম না, এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছ? আমি বাদশা, আমি কিন্তু নিজেই বাদশা, আমার এই জায়গা আসতে কেউ সাহায্য করে নাই,